জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার ওয়েলকাম আদি ফ্যাশনের পক্ষ থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে চোকাগুলা বানাতে হয়, তো এই এই ভিডিওতে আমি দেখাবো চোকাগুলা কিভাবে সেলাই করতে হয়। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। দেখো, এটা হচ্ছে ব্লাউজের পিস, আমি আগে কেটে নিয়েছি, এর মধ্যে অস্ত্র আর পিস দুটোই সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে পিসটাকে এইভাবে আমি সোজা করছি। এইভাবে আমি সোজা করছি, আর যে চৌকা পট্টি কাটা ছিল পিসটা সবসময় সোজা থাকবে, এটা সোজা দিই আর পিছনেরটা উল্টা দিই। পট্টি সবসময় সোজা দিকে উল্টো দিকে যায়, আর শুধুমাত্র যেটা হুকের ঘর হয় সেই পট্টিটা উল্টো দিক থেকে সোজা দিকে দেয়, এটা সবসময় মনে রাখবে। তো আমি এইভাবে চৌকাগুলোটার পট্টিটা এইভাবে বিছিয়ে নেবো। এর সাথে সেম যদি যেদিকে একটু কম বেশি থাকলে আমি সমানভাবে গ্যাপ ছাড়বো। তো এরপরে আমি পিন লাগিয়ে নিচ্ছি। সবসময় পিন লাগিয়ে সেলাই করার চেষ্টা করবে, এতে মানে ছোট বড় হওয়ার কখনো ভয় থাকবে না। তো এরপরে আমি ফোর পয়েন্ট, এখান থেকে ফোর পয়েন্ট নিতে হবে, ইঞ্চি টেপে মেপে নিবে ফোর পয়েন্ট। আমার আমি আঞ্জাতে করে নিচ্ছি, আমার ফোর পয়েন্ট এখানে হচ্ছে, ঠিক আছে। এইভাবে পুরোটা দাগ মেরে নিবে। দাগ মেরে নিলে কী হবে, তাহলে কোনো দিকে যে বেশি সেলাই হয়ে গেছে বা কোনো দিকে কম সেলাই হয়ে গেছে এটা কখনোই হবে না। এরপরে আমি দাগ বরাবর সেলাই দেবো। দাগে দেয় যেখান দিয়ে দাগ দিয়েছি। এই চৌকার কনের জায়গায় এইভাবে ছুঁচটাকে এখানে এইভাবে গাড়া থাকবে। ছুঁচটা কখনোই ছুঁচটা উপরে উঠে ব্যাক করবে না, ওখানটায় না হলে কাঁচা সেলাই মানে খুলে যাওয়ার ভয় থাকবে। আবার এখানে ছুঁচটাকে নামিয়ে দিলাম, এইবারে আবার যেরকম দাগ বরাবর সেমভাবে আমি সেলাই দেবো। একটা করে পিন করবে আর সেলাই দিতে থাকবে। আবার এখান দিয়ে আমি একই জায়গা দিয়ে সেম জায়গা দিয়ে এটা ডবল সেলাই দিতে হবে, ঠিক আছে। এটা ডবল সেলাই দিলে মানে সেলাইটা অনেক মজবুত হয়ে থাকবে।